আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, ডাটার তরকারি দিয়ে ট্যাংরা মাছের ঘুনোটা, ঘুনো বা ঝোল ঝোল বলা যেতে পারে। তার জন্য আমরা নিয়ে নিয়েছি ডাটা, ডাটাটা ঠিক মতো কেটে নিয়েছি। এছাড়াও আমরা নিয়েছি ট্যাংরা মাছ, পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, অল্প পরিমাণ তেল নিয়ে নিব, হলুদ মরিচ আর লবণ দিয়ে ট্যাংরা মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেটা আমরা তেলের মধ্যে দিয়ে অল্প একটু করে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো তুলে নিলাম, এখন একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি, আদা পেঁয়াজ রসুন বাটা, মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পর্যাপ্ত পরিমাণ লবণ। লবণটা আমরা আবার শেষের দিকে আর একবার করে চেক করে নেব, যেহেতু আমি অল্প তেলে রান্না করার চেষ্টা করি, সেহেতু এখানে হালকা একটু পানি দিয়ে এবারেতে কেটে রাখার ডাটাগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে কিছুক্ষণ কষানোর জন্য ঢেকে রাখবো। দশ মিনিট অপেক্ষা করব, মাঝে যদি একটু পানি দিয়ে দিতে হয় পানি দিয়ে দিব। তিন মিনিটের মতো কষানো হয়ে গেল, এখন এতে আমি একটু করে পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার ঢেকে দেব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডাটাটা মোটামুটি পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এতে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা ঢেকে দিয়ে রান্না শেষ হওয়ার অপেক্ষা করব, তিন চার মিনিট বা পাঁচ মিনিট এটা রান্না হোক। আমাদের রান্না প্রায় শেষ, সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।